জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত পৃথিবীর উষ্ণতা বাড়ছে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য মানব সৃষ্ট কারণকে দায়ী করা হলেও বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই কারণগুলোর মধ্যে অগ্নেয়গিরি ও অগ্নেয়পাত একটি উল্লেখযোগ্য। জলবায়ুর পরিবর্তনের কারণ যেই হোক না কেন, এর ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ছে মারাত্মকভাবে, আর এই কারণে আমাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর বরফ ক্রমাগতই গলছে। গত কয়েক বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে কয়েক গুণ এবং বেড়েই চলেছে। এর ফলাফল আমি আর আপনি কল্পনাও করতে পারছি না। এবার ভাবুন তো, পৃথিবীর সমস্ত বরফ যদি গলে যায় তাহলে কি হবে? সারা বিশ্ব কি পানির নিচে তলিয়ে যাবে? মানুষের কি কোনো অস্তিত্ব থাকবে? নাকি ঘটতে পারে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা? আসুন তাহলে জেনে নিই পৃথিবীর সমস্ত বরফ গলে গেলে কি হতে পারে। আমাদের পৃথিবীতে 5.8 মাইল এলাকা বরফে ঢাকা। এ সমস্ত বরফ গলে গেলে পৃথিবীর সব সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 230 ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে, যার ফলাফল হবে ভয়াবহ। এর ফলে আংশিকভাবে তলিয়ে যাবে 7টি মহাদেশ। বাংলাদেশের ফলও হবে মারাত্মক, কেননা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির শীর্ষে 10টি দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। গবেষণাই বলছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেভাবে বাড়ছে তাতে 2050 সালের মধ্যে বাংলাদেশের 19টি জেলা পানির নিচে তলিয়ে যাবে। তাহলে যদি সব বরফ গলে যায়, পৃথিবীর মানচিত্রে হয়তো বাংলাদেশ নামে কোনো দেশই থাকবে না, সম্পূর্ণ বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে। শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়া সমুদ্র তীরের 80% এলাকা পানির নিচে তলিয়ে যাবে, ইতালির ভেনিস এবং নেদারল্যান্ড পানিতে ভেসে যাবে। অতিরিক্ত উষ্ণতার ফলে আফ্রিকার বেশিরভাগ এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়বে, ইংল্যান্ডের 80% এলাকায় পানিতে তলিয়ে যাবে, স্ট্যাচু অব লিবার্টির 90% তলিয়ে যাবে পানিতে, হন্ডুরাস, মিয়ানমার, হাইতি, ফিলিপাইনের মতো দেশগুলো পানির নিচে তলিয়ে যাবে, পৃথিবীর 60% ডুবে যাবে পানিতে, আর বাকি অংশগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়বে, গৃহহীন হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে, দিক পরিবর্তন করবে সমুদ্রে। এ পরিবর্তন পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারায় ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে মেরু অঞ্চলের প্রাণীরা, ব্যাহত হবে কৃষি, ফলে সারা বিশ্বে দেখা দিবে দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড় ও বন্যা বাড়বে, বাড়বে ভূমিকম্প ও সুনামি। ফলে যারা বেঁচে থাকবে তাদের প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করেই বাঁচতে হবে। আমরা হয়তো সৌভাগ্যবান যে এই বিপর্যয়গুলো আমাদের দেখতে হবে না, কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম একটি ভয়ঙ্কর পৃথিবী ছাড়া আর কিছুই রেখে যেতে পারবো না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।